হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে গরম গরম চায়ের সাথে সকালটা শুরু করে দিলাম। আর কালকে তোমাদের ঠাকুর দেখাতে নিয়ে যাবো বলেছিলাম, সেটা আর হয়ে ওঠেনি। আজকে যাব, দেখাবো তোমাদের। কালকে স্কুলেই ওখানে অনেক লেট হয়ে গেল, তো আর তাই যাওয়া হলো না। তোমাদের দেখাবো, আমার বাপের বাড়ির দেশে ওখানে অনেক ঠাকুর আসে। তবে এবছরে শুনছি প্যান্ডেলে সেরকম কিছু বাড়াবাড়ি কিছু করেনি, তবে দেখাবো, যেমনই আসুক দেখাবো। আর আমাদের এখানে গ্রামেতে যে স্কুল মাঠে ঠাকুরটা এসেছে, ওটাও দেখাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো বলেছিলাম তোমাদের ঠাকুর দেখাতে নিয়ে আসব, এসেছি। কিন্তু আমি আর কিছু বলবো না, কারণ আমার কথা তোমরা একটু শুনতে পাবে না। তোমরা শুধু এখন দেখো প্যান্ডেলগুলো আর ঠাকুরগুলো, ঠিক আছে? Thank you.
আমাদের স্কুল মাঠের প্যান্ডেল, চলো বন্ধুরা দেখবে চলো। ভীষণ ক্লান্ত হয়ে গেছি বাবারে, বাড়ি এইমাত্র এলাম, দেখালাম যে কটা পারলাম আমাদের ঠাকুর প্যান্ডেল, আর যে যাবো না, যাওয়া যাচ্ছে না, এত লাইন রাস্তায়, ভিড়, ঠাকুর দেখার লাইন, আর এখানে আমাদের স্কুল মাঠের ঠাকুরটাও দেখালাম, আর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আজকে, একটা তুলেছি ভিডিও, দেখে নিও। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট, টাটা।